শুক্রবার রাতে চার বেআইনি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ ধৃতদের বাগদা হাতে তুলে দেওয়া হয় চোরাপথে পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার চার বাংলাদেশি যুবক শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা জানা গেছে বাগদা থানার ভারত বাংলাদেশ সীমান্তের বয়ডা এলাকার তেইশ নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় এই চার অনুপ্রবেশকারীকে ধৃতদের নাম মোহাম্মদ ইসমাইল হাসান মোহাম্মদ সাবুজ আলী মোহাম্মদ স্বপন আলী ও জাহিদ হাসান ধৃত চার যুবকের বাড়ি বাংলাদেশের যশোর জেলার চৌগাছা এলাকায় শনিবার সকালে ধৃতদের বিএসএফের পক্ষ থেকে বাগদা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সামনে নির্বাচন হঠাৎ করেই অনুপ্রবেশকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় চিন্তিত প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা